আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি আলোচনা করব আসলে যাদের ইকামায় হরুপ আছে তারা কিভাবে আপসির অ্যাকাউন্ট করবেন সেই বিষয়ে এর আগে আপসির অ্যাকাউন্ট নিয়ে অনেকগুলো ভিডিও অলরেডি করা হয়ে গেছে যাদের ইকামা অলরেডি আছে তাদের ভিডিওগুলো আমি করেছিলাম তারা অনলাইনের মাধ্যমে আপসিরে মেশিনে ফিঙ্গার না দিয়ে কিভাবে তারা আপসির অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে পারবেন এবং কিভাবে আপসির অ্যাকাউন্ট খুলতে পারবেন সেই বিষয়ে আমি কয়েকটি ভিডিও বানিয়েছিলাম যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল তারা কীভাবে আফসির অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন সেই ভিডিওগুলোর লিঙ্ক ডিও ডিসক্রিপশনে দেওয়া আছে এনসিবি ব্যাংকের কার্ড দিয়ে কিভাবে আপসির অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা যায় এবং আলরাজি ব্যাংক ব্যাঙ্ক থেকে ভিসা কার্ড বা মাস্টার কার্ড নিয়ে কিভাবে আফসির অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা যায় আর আজকে আমি আসলে অনেক কমেন্ট আসছে যে যাদের ইকামায় হরুপ আছে তারা কিভাবে আফসির অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবে এবং তারা কিভাবে আফসির অ্যাকাউন্ট ক্রিয়েট করবে এই কমেন্টগুলো দেখার কারণে আজকের ভিডিওটা আমার তৈরি করা যাদের ইকামায় হরুপ আছে এবং ইকামার ডেট শেষ হয়ে গেছে তারা এখন আফসির অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন খুব সহজেই আপনি চাইলে আপনার মোবাইল থেকে আপসির অ্যাকাউন্ট দিয়ে তৈরি করার পরে আপনি আপসির অ্যাকাউন্টটি আপসির মেশিনে গিয়ে অ্যাক্টিভ করে নিয়ে আসতে পারেন অথবা আপনি যদি চান আফসির মেশিনে গিয়ে প্রথমে ফিঙ্গার দিবেন তারপরে আপনি আফসির অ্যাকাউন্টটি তৈরি করতে পারবেন আপনি যদি প্রথমে মেশিনে যান সেই ক্ষেত্রে আপনি ফিঙ্গার দেওয়ার পরে আপনার মোবাইলে একটি ওটিপি আসবে সেই ওটিপিটি দেওয়ার পরে আপনার আফসির অ্যাকাউন্টটির পাসওয়ার্ড সেই মোবাইলে তারা পাঠিয়ে দিবে আর যদি আপনি মোবাইল থেকেই আফসির আইডিটি তৈরি করেন সেই ক্ষেত্রে আপনার পাসওয়ার্ড এবং ইউজার তো আপনি তৈরি করেই ফেললেন আপনি শুধু আপসির মেশিনে গিয়ে আপনার আইডিটা অ্যাক্টিভ করে আসবেন আর আপনারা যদি না জানেন যে কিভাবে আসলে ফিঙ্গার দিতে হবে সেইখানের প্রসেসগুলা যদি আপনার না জানা থাকে সেই ক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা আপসির অ্যাকাউন্ট কিভাবে খুলবেন সেই ভিডিওটি দেখে তারপরে আপনারা যে কোনো আপসিরে মেশিনে গিয়ে আপনারা আপসির অ্যাকাউন্টে খুলতে পারবেন এবং আপনারা ফিঙ্গার দেওয়ার পরে যে আপনাদের কাছে একটি পাসওয়ার্ড আসবে মোবাইলে সেই পাসওয়ার্ডটি দিয়ে কিভাবে আপনি আইডি তৈরি করবেন সেই ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে সেইখান থেকে ভিডিওটি দেখে আপনারা আপসের অ্যাকাউন্টের আইডি তৈরি করতে পারবেন অনেকেই আসলে প্রশ্ন করতে পারেন যে আমার ইকামায় তো কোনো সিম নেই বা আমার ইকামায় যখন হরুপ দেওয়া হয় তখন আমার সিমগুলো সব বন্ধ হয়ে গেছে সেই ক্ষেত্রে আমি কিভাবে আপসির অ্যাকাউন্টটি তৈরি করব। যেহেতু আমার নামে কোনো সিম নেই আপনি চাইলে আপনার কোনো পরিচিত কারোর ফ্রেন্ড বা কারো কাছ থেকে আপনি একটি সিম নেবেন এবং সেই সিমটি দিয়ে যদি সেই ব্যক্তি যার নামে সিমটি সেই ব্যক্তি যদি আপসির অ্যাকাউন্ট না খুলে থাকে তাহলে আপনি সেই সিমটি দিয়ে আপনার আপসির আইডিটি তৈরি করে নিতে পারবেন পরবর্তীতে আপনি যদি সৌদি আরবের পরিস্থিতি অনুযায়ী বৈধ হতে পারে সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনি আপনার নামে সিম তোলার পরে আপনি সেই নাম্বারটি খুব সহজেই চেঞ্জ করতে পারেন আর আপনারা যদি চান যে আফসির অ্যাকাউন্টের মোবাইল নাম্বার কিভাবে চেঞ্জ করে সেই ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে সেইখান থেকে আপনারা ভিডিওটি দেখে নিতে পারবেন এবং খুব সহজে আপনারা আপসির অ্যাকাউন্টের মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবেন যার ইকামাই হুরুপ আছে তার আপসির অ্যাকাউন্টটি তৈরি করে দিলাম মাত্র আমি স্ক্রিন শটটি আপনাদের দেখিয়ে দিব যে ফিঙ্গার দেওয়ার পরে যেই মেসেজটি এসেছে এবং পরবর্তীতে যে একটি পাসওয়ার্ড আসে সেই মেসেজটিও অলরেডি এসে গেছে তার ইকামাই হুরুপ আছে এই মেসেজটি যখন এসে গেছে তখন আমি বাসায় আসি এবং তার আপসির অ্যাকাউন্টটি ক্রিয়েট করি এবং ইউজার পাসওয়ার্ডটি তৈরি করি এবং আপসির অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে লগ ইন করি লগ ইন করার পরে ভাবলাম যে আপনাদের কমেন্টের কারণেই আমার এই ভিডিওটি তৈরি করার দরকার সেই জন্য আমি কনফার্ম হওয়ার পরে আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করলাম কিছুদিন আগে কিন্তু শুধু যাদের আমার অলরেডি ডেট আছে বা আপনার কোনো হরুপ নেই তাদের আফসির অ্যাকাউন্ট করার জন্য সৌদি সরকার বলেছিল আর এখন বর্তমানে সবাইকেই আবসির অ্যাকাউন্ট করতে হবে এবং বাধ্যতামূলক সৌদি আরবে যারা আছে সবারই আফসির অ্যাকাউন্টের প্রয়োজন সব কাজকর্ম তারা চাচ্ছে যে মার্চের চোদ্দোর পর থেকে যাবতীয় কাজকর্মগুলো যার যারা আবসির অ্যাকাউন্ট থেকে সেই সেই করে নিতে পারবে সেই জন্যই এই আপসির অ্যাকাউন্টটি অনেক গুরুত্বপূর্ণ আর যাদের হুরুপ আছে তারা এখন আপসির অ্যাকাউন্টটি ওপেন করে নিতে পারবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনাদের অবশ্যই উপকারে আসবে আর আপনাদের যদি একটু মাত্র উপকারে এসে থাকে সেই ক্ষেত্রে ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং আমার চ্যানেলের নেক্সট ভিডিওগুলো যদি দেখতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন যে যেখানে আসেন ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ